আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির দো পেঁয়াজের একটা রেসিপি। এই রেসিপিটিও কিন্তু গরম গরম রুটি, পরোটা, লুচি, নান সবের সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো এরম পিসে আমি কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপেতে কিন্তু এখানে কেটে নিতে পারেন। এবার ফার্স্টে পনিরগুলোকে আমি ম্যারিনেট করব, তার জন্য পনিরগুলোকে অন্য একটা প্লেটে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর সামান্য একটুখানি নুন দেব, 1 চামচ মতন কসুরি মেথি, আর দেবো 2 চামচ পরিমাণে সর্ষের তেল, আর এখানে দিচ্ছি 2 চামচ টক দই। সব উপকরণকে এবার ভালো করে পনিরের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দেবো। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে আমি পনিরগুলোকে 1 মিনিট ভেজে নেব। পনিরের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, পনিরগুলো এবার আমি তেল থেকে তুলে নেব। এরপরে কড়াতে দিয়ে দেবো আরো 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলেতে ফোড়নে দেব ছোট দারচিনির একটা টুকরো, 2টো ছোট এলাচ, 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দেব একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি হাই ফ্লেমে 2 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজটা হাই ফ্লেমে 2 মিনিট একটু ভেজে নিলাম। পেঁয়াজের কালারটাও কিন্তু আগে থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে দিয়েও আরও 2 মিনিট আমি হাই ফ্লেমে একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও 1 মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর দেবো আমি গুঁড়ো মশলা। দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর স্বাদ মতো নুন। যেহেতু পনিরটা ম্যারিনেটের সময় আগে একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা এখানে একটু বুঝে ব্যবহার করবেন। ভালো করে সব মশলাগুলোকে দিয়ে আবারও আমি কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট। মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পাপড়িকে এরমভাবে আমি কেটে নিয়েছি, পেঁয়াজের পাপড়িটাকেও দিয়ে দিলাম। পনিরের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম। তারপর 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও সেপারেট হতে শুরু করে দিয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এরপর দেবো 1/2 কাপ পরিমাণে জল। গ্রেভিটা কিন্তু আমি এখানে খুব বেশি করব না, তাই জলের পরিমাণটা খুব বেশি দিইনি। আপনারা যদি যে যেমন গ্রেভি খাবেন সেই হিসাবে এখানে জলের পরিমাণটা দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, গ্রেভিটা ফুটে উঠেছে। 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। ঢাকাটা 5 মিনিট পর সরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো একটুখানি গরম মশলা 1/4 চামচ, আর দেবো সামান্য একটুখানি ধনে পাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, একটা দারুণ সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। আমি 1 মিনিট মতন আর একটু গ্রেভিটাকে ড্রাই করে নিয়েছি, আপনারা চাইলে এরকম গ্রেভি নামিয়ে দিতে পারেন। ভালো করে গ্রেভিটাকে আমি আর একটুখানি সময় ড্রাই করে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। পনিরের কালারটা দেখুন কী সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল।
গরম গরম রুটি পরোটা লুচি নানের সাথে এই পনির দো পেঁয়াজা কিন্তু খেতে অসাধারণ লাগে। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।